দুই মাসের ঠিক কিছে কান্দাছো কেন? কিলো আরে আমি তোমার মজা করছি, ফাইজলামি করছি কি? আমরা এই কথায় কি খারাপ লিল নাকি? এই আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক ভালো আছি। গাইস আপনারা অনেক দিন যাবত প্র্যাঙ্ক ভিডিওর জন্য অনেক অনেক অপেক্ষা করছেন, আর অপেক্ষা করা লাগবে না। অবশেষে আপনাদের ভাইয়ের মাথা খুব ভালো একটা আইডিয়া চলে আসছে যে টুম্পার সাথে আজকে কী প্র্যাঙ্ক ভিডিওটা করব। কারণ আপনারা অনেক ভিডিওর ভিতরে কমেন্ট করে যাচ্ছেন যে ভাইয়া খালি শুধু প্র্যাঙ্ক ভিডিও চাই, প্র্যাঙ্ক ভিডিও চাই। গাইস আপনারাই বলেন খালি কি প্র্যাঙ্ক ভিডিও দেওয়া যায়? মাঝে মাঝে তো একটু অন্য অন্য ব্লগও তো দিতে হয় তাই না? আর প্র্যাঙ্ক ভিডিও করতে হলে মাথায় কিন্তু আইডিয়া নিতে হয়, বুদ্ধি নিতে হয়, আবার কি প্ল্যানিং নিয়েও বসে থাকতে হয়। তো যাই হোক, অবশেষে একটা বুদ্ধি চলে আসছে। আপনারা কিন্তু ভিডিওটা স্ক্রিপ করবেন না। আর নতুন যারা আছেন, এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন গাইস। তো আমি ক্যামেরাটা সেট করে ফেলছি, তো অনেক দিন যাবত তো এখানে ক্যামেরাটা রাখাও হচ্ছে না, প্লাস আবার আপনার ভিডিও করা হচ্ছে না, প্র্যাঙ্ক ভিডিও। তার ভিতরে হলো টুম্পা হইলো আপনার ওয়াশরুমে। তো আমি দেখি, আমি যেটা মনে মনে ভেবে রাখছি যে দেখি এটা সাকসেস হয় কি না। তো আমার পাশে আবার বেবি, তো এই কোণারে রেখেছি কারণ হালকা করে এসিটা একটু ছেড়ে দিছি, কারণ ফ্যানের আওয়াজে আপনার নয়েস মানে আমার কণ্ঠ পাবেন না, পরে ফ্যানের আওয়াজটা পাবেন, বুঝছেন গাইস? তো সবাই প্রস্তুত থাকবেন ভিডিওটা দেখার জন্য, আর আমিও রেডি হয়ে যাই। মনে বাসি বাজে রে কুক 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 দুষ্ট কোকিল বাজে রে কুক কুক কুক। এ টুম্পা, তোমার কি গোসল এখনো হয় নাই নাকি, না কি করো? গাইস আপনাদেরকে একটা কথা বলি, মেয়ে মানুষ কতটা খারাপ দেখছেন? মানে একটা ওয়াশরুমে ঢুকলে আর বের হইতে চায় না, কাপড় চোপড় ধুতে গেছে নাকি টয়লেট করতে গেছে নাকি গোসল করতে গেছে সেটাও আমি জানি না। আমি বাসায় এসে দেখি ও ওয়াশরুমে, তো এই সুযোগে অনেক ভয়ে ভয়ে তো ভাবলাম যে প্র্যাঙ্ক ভিডিওটা করেই ফেলি, বুঝছেন? তো আমি জানি না ও ওয়াশরুমে কী করতেছে, ঠিক আছে? এমন হতে পারে কারোর সাথে কথাও বলতে পারে, বুঝছেন? তো আমি প্রস্তুত থাকি। আসছি তো পুরো আধা ঘন্টার মতো নিচ্ছে, আর আধা ঘন্টা ধরে ওয়াশরুমে কি করে? তোমার বিয়া করছি কি লিগা? কাজের বউ ঘরের ভিতর রাখা ভালো? হ্যাঁ দিন দিন অনেক মানে বিলাসিতা খুঁজে দিন দিন আইসে। কি দেখবো আমি তোমার কইছি দেখবো? কাজের বউ লাগবো না, তোমারও লাগবো না। তোমার লগে আমার কিছু কথা আছে। তোমার লগে আমি থাকতে পারবো না, তোমার লগে আমি আর সংসার করবো না। আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। কি হয়েছে তোমার, মজা করতেছো? না আমার তোমার বিয়াই মনে হয় না, আমার তোমার বিয়াই মনে হয় না যে আমি তোমার বিয়াই লাগি যে আমি তোমার সাথে সারাদিন মজা করুম। কি হয়েছে? কাজের বউ বুঝতেছি। আরে ছাড়ো, দূরে যাও, দূরে যাও, চাপো, চাপটু বেশি চাপো, ওদিক যাও। চাপটু বেশি যাও, ওদিক যাও। কি হয়েছে? তুমি ওদিকে যাও, কি হয়েছে মানে কিছু নাই, সরো।
কিছুই হয়নি, আমি তোমার সাথে থাকবো না, আমার আর সংসার ভালো লাগে না, টাকা পয়সা ব্যয় হইতে 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 আমি আমরা পাগল হয়ে যেতেছি, আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না, আমি সংসার আমি আর করবো না, তোমার সংসার লে তুমি যাও বা যাও, আমি সংসার মংসার করবো না, আমার আর ভালোই লাগতেছে না, আসতে কমানি আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। শরৎ টাকা পয়সা তুমি এক তো আমি আমি কামাই করি কয় টাকা, আমি কামাই করি কয় টাকা, হ্যাঁ আমার আর ভালো লাগতেছে না, চাপো আমার আমার মন মানসিকতা অনেক খারাপ লাগতেছে, চাপো শরৎ শরৎ আমার ভালো লাগতেছে না, শরৎ কি হইছে, আমি আইসা বল কি হইছে আমার বলো, তোমার ঘুমায় আমার ভালো লাগতেছে না, আমি কি করলাম তোমারে, কিছুই করো না, চাপো শরৎ আমি সংসার করবো না, সংসারের কুষ্টা মারে আমি সংসার আমার ভাল লাগে না, আমি অল্প বয়সে বিয়ে করে আমি অপায় মনে করো পুরো আমার নিজের কাছে মনে হইতেছে আমি একটা জেলখানার ভিতরে বন্দি হয়ে গেছি, আর তার ভিতরে তুমি আমার যে পরিমাণ প্যারা দাও, বাবার বাবা আমার বুঝায় গেছে গেছে তোমার মতন মহিলার লোকের সংসার করলে আমার বাকি লাইফটা ধ্বংস হয়ে যাবে, আমার এখন বর্তমান যে বয়সটা এই বয়সটা হলো উড়ার উড়ার মতন বয়স, পাখি যেমন উড়ে আমার এরকম উড়তে মন চায়, আমার আর ভালো লাগতেছে না, যাও তুমি তোমার রুহিরে নিয়া রাহিরে নিয়া যাও গা, আমার ভালো লাগতেছে না, আমিও এটা অনেক আগে থেকে কি কইতাছি মানি, আমার কোনো বার ভালো লাগতেছে না, বাসার মানুষ কইলে কও গেছে যেমন চাই তাই বলবে, ছাড়ো ছাড়ো আমার কোনো কিছুই ভালো লাগতেছে না, আমি আর এই 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 ঝামেলার ভিতরেই নাই, আমি সংসার মংসার কোনো কিছু করবো না, আমার এটার ভিতরে আর তোমরা পেঁচাইব না, ডাকবাও না আমার, ডাকবাও না আর আমি এই সংসার মংসার করবো না, তুমি দরকার হইলে মার কাছে যা কও গেছ, মার কাছে যা কও, বাপের কাছে যা কও, শ্বশুরের কাছে যা কও, হাউরির কাছে যা কও, আমি তোমার ডিভোর্স দিতে পারবো না, তুমি যদি ডিভোর্স দিলে দিয়ে দাও, মামলা করলে করো গা, আমার ভালো লাগছে, জেলখানা থাকলে আমি ভালো থাকবো, জেলখানা থাকলে আমি ভালো থাকবো, তা আমি আমি সংসার করবো না, আমি সংসার করবো না, সংসার উষ্টা মারি, সংসার উষ্টা মারি, সংসার আমার মাথা নষ্ট হয়ে গেছে গা, সংসার উষ্টা মারি, ছাড়ো আমার ভালো লাগতেছে না, আমার আমার কয়দিন ধরে সংসার আমি মাথা না, কেউ কিছু কানে না, আমার ভালো লাগে ভালো লাগে না, বাবু কান্না করতেছে, যাও আমি প্যারা নিতে পারব না, তুমি আমার অল্প বয়সে দুইটা বাপ দুইটা মেয়ের বাপ বানালেছো, কন্ট্রোল অল্প বয়সে মারার কোনো কিছু ভালো লাগে না, আমি কিছু করছি তোমারে, তুমি আমার বই বাবা কোনো ভুলে না, আমার মাথায় বর্তমানে একটা বুঝা বুঝা বুঝো বুঝা মাইনছে যে ওই যে কামলা খাড়ে না বস্তা কা মাথার উপরে নিয়ে যাবো নিয়ে পারে না সেরকম একটা বুঝা, তোমরা তিনজনই তিনজন আমার পুরো বুঝা, আমার আর ভালো লাগে না, আমার মেয়ের প্রতিও আমার মায়া নাই, তোমার প্রতিও মায়া নাই, আমার বাপমার প্রতিও মায়া নাই, আমার নিজের প্রতিও মায়া নাই, আমি কি আমি নিজেই তো কইতে পারতাছি না, তোমার দুনিয়া তোমার সবার আছে, কান্দস কি লিগা, এই তুই কান্দস কি লিগা, কান্দস কি লিগা, কান্দস কি লিগা, তোর কইছি তুই কান্দতে হ্যাঁ হ্যাঁ করে কান্দস, এই এই কারণে তলে থাকবো না, এই কারণে তো আমরা থাকবো না, তুই ফের তৎ করে কান্দস, তুই ফের তৎ করে কান্দস, এর লিগে তো আমরা থাকবো না, যা চল মেয়া ভয় পাইতেছে, তুই মারা জানা দে আমি এই ঘরে একা থাকবো, তোর জায়গা যা, তোর বাসা জায়গা যা, তোর বাসায় যা, আচ্ছা তোর বাসায় যা, যা ওই 40 দিন 45 দিন লাগবো না, 40 দিন হইলে যে যাওয়ান যাইবো না এরকম কোনো কথা না, যা তোর বাসায় যা, আমার একা কিন্তু থাকতে দে, যা পরে এসে ডিভোর্সের চিন্তা পরে ভাবমু, যা ডিভোর্সের চিন্তা ভাবনা পরে ভাবমু, যা তুই আলায়া বাসে জায়গা যা, আমার একটু একা কিন্তু থাকতে দে, আমি এখন লইয়ে যাম ডিস্কো ক্লাবে যাবো, নাইট ক্লাবে যাবো, ইয়েতে যাবো, আমি মনে যা নাচানাচি করবো, আমার নাচানাচি দরকার, আমার আর ভালোই লাগতেছে না, ওরা মাথা
জিজ্ঞেস করতে পারছি না, পায়ে ধরি তোমার মাথা দিয়ে ঠান্ডা করো, তুমি ছাড়া আমার কি আছে? তোমার দুনিয়া সবাই আছে, আমার কেউ নেই। আমরা তোমার কি, আম্মা আব্বা তোমার কি? কিছুই না আপাতত, আমি এখন সিঙ্গেল থাকতে চাই, আমি ম্যারিড হয়ে থাকতে চাই না। তুমি কি প্রেম করো? হ্যাঁ প্রেম করি। প্যারি সমাজ গেই প্রেম করি। যা কি বলবি কর, যা। তুমি যে জায়গা পৌঁছাই দিন তো আমার কোলে দাও, যাও। তুমি তোমার মতন বাজার কিছুই নেই, আমার আর ভালোই লাগতেছে না, আমি আর থাকবো না। কেসা লাগা মেরা মজাক, আমার আর ভালো লাগতেছে না এই সংসার, আর আমার ভালো লাগে না, আমি বিয়া করুম তোমারে ছাইরা দিয়ে, আমি আরেকটা বিয়া করুম। টুম্পা তুই কান্দ স্কিলি গা, চল চল লাঠি দিমু, কিন্তু চল ফুটবলের মতন একটা লাঠি দিমু, পরে গোলকিপারে যা গোল উইব, চল চল চার। বুঝলাম না, মাথা হট হয়ে রইছে। চলো ভালো লাগতেছে না, এই জায়গায় যে জায়গায় আমি টাকা খাইতাম এই দিনে 100 টাকা থেকে 200 টাকা 500 টাকা, আর এই জায়গায় দিয়ে আমার 5,000 টাকা খরচ হয়ে যায়, মানে কোনো ইয়াই নেই, ভালোই লাগে না, মানে কোনো কিছু ইয়া লাগে না, মাথা মোটা হ্যাং হয়ে গেছে, মাথা মোটা আর ভালোই লাগে না, নিজের মাথা নিজের মন চাই গিয়ে একটা ইয়া দিই উষ্টা মারি, কোনো কিছু ভালো লাগে না, মাথা যে কি হয়ে গেছে গা, দিন দিন খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আমার কোনো কিছুই ভালো লাগে না। তোরা কইছি আমি সংসার করবো না, আমি সঞ্চয় করুন না, আমি এটাই চাইছিলাম, আমি এটাই চাইছিলাম। যাই হোক গাইস, বুঝতে পারে নাই শেষ পর্যায়ে দেখে ফেলছে, তো কেমন লেগেছে অবশ্যই তালি দিবেন একটা তালি, আর কমেন্ট করে জানাবেন। হ্যাঁ মিথ্যা কথা বলছি নাকি? আমার না আসলো সংসার জীবনটা ভালো লাগে না, তো যাও গা। কই যামু ভাই, ক্যামেরা দেখে ফেলাইছো দেখে এখন ভাব বেড়ে গেছে। গাইস এই যে দেখে রাখেন ভাইয়ারা, আপুরা আপনারাও দেখে রাখেন, মেয়েদের এই যে রূপ সেকেন্ডের ভিতরে চেঞ্জ হয়ে গেল, দেখছেন? সেকেন্ডের ভিতরে চেঞ্জ হয়ে গেল, মানে কোনো মিনিটও যাওয়া লাগেনি। কি আমি যদি যাই, আমি যদি পাগলামি মাগলামি করি, আমি যদি যাই গা, তোমরা 2 মাসও টিকতে পারবো না, বুঝছো? তোমরা না, সরি তুমি 2 মাসও টিকতে। কী হয়েছে, কান্দছো কেন? কী হইলো? আরে আমি তোমাদের মজা করছি, ফাইজলামি করছি, কি আমরা এই কথায় কি খারাপ লিল নাকি? এই আমি তোমার এই কথা ইয়া করছি। আহারে এদিকে তো কেউ, এদিকে আসো, বসো এদিকে বসো। গাইস আমি তো মজা করছি, বসো বসো। আর আমি মজা করছি রে বাবা, কান্দছো কিল্লি গা? আচ্ছা কিল্লিয়া কান্দছো এটা আমার বলো তো, বলবা তো কি কারণে? সরি 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 সরি, তোমার এই যে হাতে ধরি, এই যে রানে ধরি, তো পায়ে ধরি নে, পাও ধরা গুণা, তো শোনো সরি। আর আমি অনেকদিন যাবতে যে অডিয়েন্স আমার খালি বলতেছে যে
একটা ভাইয়া একটা প্র্যাঙ্ক ভিডিও দেন কারণ প্র্যাঙ্ক ভিডিও দেখতেছি না, তার ভিতরে আবার ভিডিও দিতেছি না, এই কারণে আমি ভাবলাম কি তো শয়তান কি একটা বুদ্ধি চলে আসছে আমার মাথায়, এই কারণে আমি তোমার সাথে আর বাসায় আসছি, আইসা দেখি তুমি আবার ইয়েতে ওয়াশরুমে, আমি ফার্স্ট ওই ঘরে খুঁজছি বুঝছো, তার কষ্ট নিও না প্লিজ গাইস, বুঝান আমাকে, ওকে সরি আমাকে না ওকে বুঝান কি বলি, এটা কিনে দিব তো কিনে দিলে ও ছোট পোলাপানদের মতন মানে একটু মারার পরে পরে এসে মনে করেন কিছু কিনে দেবেন তো খুশি, তো যাই হোক তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি ওরে মারি নেই, তো যদি গাইস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশাপাশি একটা সাবস্ক্রাইবও করে দিবেন, আল্লাহ হাফেজ টাটা।